দীর্ঘদিন পর আবারও ছোট পর্দায় কাম ব্যাক করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জি, নিয়ে আসছেন তেঁতুল পাতা। একান্নবর্তী পরিবারের এই গল্পে আমরা দেখতে পারবো নায়িকা হিসেবে গৌরবের বিপরীতে কোন অভিনেত্রীকে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ছোট পর্দার যথেষ্ট জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জি, তাকে আমরা দেখেছিলাম গাঁটছড়া ধারাবাহিকে। প্রায় 1 বছর হয়ে গিয়েছে ছোট পর্দায় দেখা নেই তার, অনেকেই মিস করছেন তাকে। নতুন ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে স্টার জলসায় এসেছে। 10 সেকেন্ডের এই প্রোমোতে দেখা যায়নি নায়ক নায়িকাকে, তবে জানা যাচ্ছে এই ধারাবাহিকে নায়কের চরিত্রে ঘরের ছেলে ফিরতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, স্টার জলসার ঘরের ছেলে গৌরব চ্যাটার্জি, তাকেই দেখা যাবে এই ধারাবাহিকে অভিনয় করতে। তবে এ বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে কনফার্ম কিছু বলেননি তিনি। দর্শকেরা তাকে মিস করছেন সে খবর শোনা মাত্রই অভিনেতা জানিয়েছেন, এটা তো ভালো ব্যাপার যে দর্শক আমাকে মিস করছে, আমিও সব সময় তাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি, আশা করব একটা ভালো কাজ নিয়ে আবারও ফিরব। সূত্র বলছে ইতিমধ্যেই গৌরব নাকি নতুন ধারাবাহিকের লুক টেস্ট সেরে ফেলেছেন, তবে চুক্তি স্বাক্ষর এখনো করেননি। নতুন ধারাবাহিক তেঁতুল পাতা টিম ওয়ার্ক প্রোডাকশন হাউসের ব্যানারের তলায় তৈরি হচ্ছে। গৌরব চ্যাটার্জির বিপরীতে দেখা যাবে কোন অভিনেত্রীকে, এখনো সব ঠিক না থাকলেও শোনা যাচ্ছে অরুণিমা ঘোষ অর্থাৎ মন্দিতে চাই ধারাবাহিকের নায়িকাকে দেখা যেতে পারে এই নতুন ধারাবাহিকে নায়িকা হিসেবে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। আয় তবে সহচরী ধারাবাহিকে স্টার জলসায় শেষবার দেখা গিয়েছিল অরুণিমাকে অভিনয় করতে। বন্ধুরা, নতুন ধারাবাহিক আসা মানেই তো অন্য কোনো ধারাবাহিকের কপালে পড়তে চলেছে কোপ। তাহলে কোন ধারাবাহিক বন্ধ হবে আবার স্টার জলসায়? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি স্লট লিড করছে, অপরদিকে বধুয়া ইতিমধ্যে স্লট হারিয়েছে। তাহলে কি রিজওয়ানের ধারাবাহিকের ওপর পড়তে চলেছে কোপ? অপরদিকে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি আর কদিন চলবে সে বিষয়েও কিন্তু সন্দেহ আছে। বিনোদন জগতে আরো অনেক খবর নিয়ে আসছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।